বিড়ালগুলি বুদ্ধিমান প্রাণী, তারা এমনভাবে আচরণ করে যা আমাদের অদ্ভুত মনে হতে পারে। যাই হোক, তাদের অস্বাভাবিক আচরণের পিছনে যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। এই ভিডিওতে আমরা বিড়ালদের নয়টি অদ্ভুত জিনিস সম্পর্কে কথা বলব এবং তাদের পিছনের অর্থ ব্যাখ্যা করব। ওয়াই ডু ক্যাটস রেইজ দেয়ার বাট ওয়েন ইউ পেট দ্যাম? একটি বিড়ালকে তার লেজের গোড়ায় আঘাত করলে তারা সম্ভবত তার বাটটিকে বাতাসে আটকে রাখতে পারে। একটি বিড়ালের লেজের গোড়া একটি ইরোজেনাস জোন যেখানে প্রচুর স্নায়ু শেষ থাকে। অনেক বিড়াল এই স্থানটিতে একটি বিশ্বস্ত ব্যক্তি দ্বারা আদর বা আচর করাকে উপভোগ করে। তবে মনে রাখবেন, যদিও প্রথম অত্যধিক লেজে কয়েকটি মৃদু স্ট্রোক প্রশান্তিদায়ক হতে পারে, আবার পোষা প্রাণীটি অতিরিক্ত উত্তেজকও হতে পারে বা এমনকি বেদনাদায়কও। মজার বিষয় হল, যথেষ্ট বিড়ালও এই ভঙ্গিটি গ্রহণ করে যখন তারা হিতে থাকে বা সঙ্গমের জন্য প্রস্তুত থাকে। মহিলা বিড়াল যেগুলির মধ্যে রয়েছে তারা প্রায়শই আরও স্নেহময় হয়ে ওঠে এবং এই অবস্থানে নেমে যায় প্রতিবার যখন আপনি তাদের আদর করেন। বিড়াল তাদের পিছনগুলিকে বন্ধুত্বপূর্ণ অভিবাদন বা ইন্দ্রিয় বিনিময়ের উপায় হিসাবে উপস্থাপন করে। তাদের সম্পর্কে তথ্য পেতে অন্য একটি বিড়াল তাদের মলদ্বার গ্রন্থি থেকে আসা ইন্দ্রিয় শুকে। সুতরাং যখন আপনার বিড়াল বন্ধু এরকম করে, তার মানে তারা বিশ্বাস এবং বন্ধুত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ওয়াই ডু ক্যাটস কভার দ্যার ফেসেস হোয়েন দে স্লিপ? প্রায়শই বিড়ালরা তাদের নাক এবং শরীর গরম রাখতে ঘুমানোর সময় তাদের মুখ ঢেকে রাখে না। বিড়ালরা মানুষের চেয়ে বেশি তাপমাত্রা পছন্দ করে তাদের মুখ ঢেকে, তাদের রেস দিয়ে বা কুচকানো বা শক্তভাবে একটি বলে। আপনার বিড়াল বন্ধু ঘুমানোর সাথে সাথে হারিয়ে যাওয়া তাপের পরিমাণ কমাতে পারে। বিড়াল আলোকে আটকানোর উপায় হিসাবে তাদের চোখ ঢেকে রাখে। বিড়ালগুলি ক্রেপাসকুলার প্রাণী, যার মানে তারা সন্ধ্যা এবং ভোরের সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং তাদের দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। এর মানে হল, বাইরে আলো হলেও প্রায়ই তাদের ঘুমাতে হয় এবং তারা আলো আটকাতে তাদের পাঞ্জা ব্যবহার করে। মনে রাখবেন, আপনার বিড়াল যখন ঘুমায় তখন তার মুখ ঢেকে রাখাও সম্পূর্ণ দুর্ঘটনাজনিত হতে পারে বা বিড়াল অদ্ভুত অবস্থানে ঘুমিয়ে পড়তে পারে। সহজেই আপনার পোষা প্রাণী নিজেকে গ্রুম দিতে পারে এবং তার চোখের উপর পাঞ্জা দিয়ে তার এটি শুরু করতে পারে। ওয়াইসাম ক্যাটস ওভার ভকালাইজ? আপনার যদি একটি বিড়াল থাকে এবং যেটি অতিরিক্ত ডাকারাকি করে, তবে এর বেশ কয়েকটি কারণ রয়েছে। অত্যধিক ডাকারাকি সবচেয়ে সাধারণ কারণ হল মনোযোগ সন্ধান। অনেক বিড়াল তাদের ইচ্ছা সংকেত দিতে ম্যাও করে, বাইরে যেতে, খাবার খেতে এবং খেলা শুরু করতে বা এমনকি তাদের সাথে কথা বলার জন্য। যে বিড়ালগুলি স্ট্রেস অনুভব করছে তারা আরও ডাকারাকি করতে পারে। একটি নতুন পোষা প্রাণী বা শিশুর বাড়ির স্থানান্তর বা বাড়িতে বড় পরিবর্তন, একটি অসুস্থতা বা প্রিয়জনের ক্ষতি আপনার বিড়ালকে একজন টকার হিসেবে পরিণত করতে পারে। যদি আপনার বিড়ালটিকে স্প্রে করা না হয় বা নিউটার করা না হয়, তবে আপনি অনেক বেশি শব্দ শুনতে যাচ্ছেন। স্ত্রী বিড়াল যখন গরমে থাকে এবং পুরুষরা যখন গরমে গন্ধ পায়, তখন পুরুষেরা ঘ্রাণ নেয়। বিড়ালের অত্যধিক কণ্ঠস্বরের অন্যান্য কারণ হল একঘেয়েমি, একাকিত্ব এবং বিচ্ছেদ উদ্বেগ। ফাইনালি, মনে রাখবেন যে প্রাচ্যের জাত সিয়ামিজ বিড়ালগুলি দুর্দান্ত টকার হিসাবে পরিচিত। হোয়াট ইজ ইউর ক্যাট ওয়েক ইউ অ্যান্ড দেন বাইট ইউ? যদি আপনার বিড়াল চাটতে চাটতে আপনাকে কোথাও কামড় দেয়, তাহলে আপনি হয়তো প্রেমের কাণ্ডের উপস্থিতিতে থাকতে পারেন। বিড়াল প্রায় স্নেহ দেখানোর জন্য কামড়ায়, কিন্তু শুধুমাত্র মৃদু এবং আরও নিয়ন্ত্রিত দাঁত দিয়ে। কিছু বিড়াল তাদের সাজসজ্জা আচরণের অংশ হিসাবে আপনাকে কামড় দেয়। যখন বিড়ালরা একে অপরকে পরিষ্কার করে, তারা পুঙ্খানুপুঙ্খ পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য চেটে এবং কামড়াতে থাকে, যার অর্থ আমাদের সাজসজ্জা করার সময় আমাদের বিড়ালদের জন্য আমাদের সামান্য কামড় দেওয়া সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, যদি আপনি সক্রিয়ভাবে আপনার বিড়ালকে আদর করেছেন এবং তারা আপনার আঙুলটিকে একটি কামড় দেয় এবং তারপরে একটি সুন্দর চম্প, এটা হতে পারে যে তারা আপনার আদরটি যথেষ্ট হয়েছে এবং ওভার স্টিমুলেট হয়েছে। অত্যধিক উত্তেজনা ঘটে যখন আপনি আপনার বিড়াল একটি স্থান স্পর্শ করেন যা তারা পছন্দ করে না বা যখন আপনি তাদের দীর্ঘ সময়ের জন্য আদর করছেন। আরেকটি কারণ, যদি বিড়াল চাটে তারপর কামড় দেয়, মানে তারা কেবল খেলতে চায়। তারা যতটা রহস্যময় এবং শান্ত মনে হয়, কিন্তু বিড়ালগুলি এখনও কৌতুকপূর্ণ এবং নির্বোধ হতে পারে। যদি তাদের কান সামনের দিকে নির্দেশ করে, তবে লেজটি উপরে থাকে এবং চোখগুলি সামান্য প্রসারিত হয়, তাহলে আপনার বিড়াল খুশি। অবশ্যই একটি বিড়ালের কামড়ও আগ্রাসনের ইঙ্গিত দিতে পারে, তবে নিশ্চিত থাকুন যে যখন আপনার বিড়াল আপনাকে আগ্রাসনের কারণে কামড় দেয়, আপনি জানতে পারবেন যখন এটি আপনাকে একটি প্রেমের নিবল দেয়। আক্রমণাত্মক কামড় প্রায়ই একটি হিসিন বা অনমনীয় বিস্তলের শারীরিক ভাষা দ্বারা অনুষঙ্গী হয়। ওয়াই ক্যাটস কিপ চেঞ্জিং দ্যার স্লিপিং স্পটস? অ্যাপ্লিড অ্যানামো বিহেভিয়ার সায়েন্সের প্রকাশিত একটি সমীক্ষায় 1177টি বিড়াল জরিপ করা হয়েছে এবং দেখা গেছে যে গড়ে 5টি পছন্দের জায়গায় বিড়ালরা ঘুমাতে পারে। বিড়ালদের ঘুমের স্থান নিয়মিত পরিবর্তন করা একটি বেঁচে থাকার প্রবৃত্তি। বন্য বিড়াল শিকারীদের কাছ থেকে শনাক্তকরণ এড়াতে ঘন ঘন তাদের বাসা এবং উপনিবেশ স্থানান্তরিত করে। বিড়ালরাও গোপনীয়তা উপভোগ করতে এবং চাপের অভিজ্ঞতা এড়াতে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্থানে ঘুমায়।
অনেক বিড়াল তাদের অঞ্চল চিহ্নিত করে, তীব্র বা সরাসরি গন্ধ এড়াতে লিটার এবং খাবার থেকে যথেষ্ট দূরে ঘুমাতে পছন্দ করে। এটি আরেকটি কারণ কেন বিড়ালরা প্রায়শই এক জায়গায় স্থানান্তরিত হয়। বিড়ালরা যেখানে বাস করে সেই স্থানগুলিকে চিহ্নিত করুন অনেক উপায়ে। তারা সাধারণত তাদের দাবিকে শক্ত করার জন্য তাদের ঘ্রাণ দিয়ে একটি এলাকা বা বস্তুকে স্ক্র্যাচ বা চিহ্নিত করে। বিড়ালরা একটি জায়গায় দীর্ঘ সময়ের জন্য ঘুমাবে যাতে জায়গাটি তাদের মতো গন্ধ পায়। এটি তাদের পরিবেশকে আরও আরামদায়ক করে তোলে। ওয়াই ক্যাটস টেক ইউর স্পট। বিড়াল প্রায়শই আপনার আসনে বসে থাকে কারণ তারা আপনার পিছনে রেখে যাওয়া ঘ্রাণ এবং উষ্ণতা উপভোগ করে। বিড়াল উষ্ণ তাপমাত্রা পছন্দ করে এবং আপনার শরীরের তাপ শোষণ করতে চায়। গৃহপালিত বিড়ালরা তাদের মালিকের কাছাকাছি থাকাকে উপভোগ করে কারণ এটি তাদের নিরাপদ এবং আরামদায়ক বোধ করায়। কিছু আঞ্চলিক বিড়াল তাদের গন্ধ জমা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যাতে এলাকাটি তাদের কাছে আরও পরিচিত গন্ধ পায়। এলাকাটিকে তাদের নিজস্ব বলে দাবি করা এবং অন্যান্য প্রাণীকে বাদ দেওয়া তাদের উপায়। অবশ্যই বিড়ালরা যখন আপনার মনোযোগ চায় তখন আপনার জায়গা চুরি করে এবং আপনি যখন আপনার আসনে ফিরে আসেন তখন আপনার সাথে ছিটকে যাওয়ার আশা করে। ওয়াই ক্যাচ নেড। কোলন করা হল যখন একটি বিড়াল তাদের সামনের পাঞ্জাগুলিকে একটি পৃষ্ঠের বিরুদ্ধে ঠেলে দেয়। বিড়াল জন্মের পরপরই করতে শুরু করে, তারা কোলস্ট্রাম এবং দুধ উৎপাদনকে উদ্দীপিত করার জন্য তাদের মায়ের স্তনের উপর এই সহজাত আচরণ করে। যদিও বিড়ালদের মূলত দুধের প্রয়োজন হয়, তারা তাদের নার্সিং বয়স পেরিয়ে এই কাজটি সম্পাদন করে। যখন তারা সুখী এবং নিরাপদ বোধ করে তখন বিড়ালদের এটির প্রয়োজন হয়। আপনি এও লক্ষ্য করতে পারেন যে তারা আওয়াজ করছে এবং তাদের চোখ অর্ধেক বন্ধ রয়েছে, যা প্রায়ই নিরাপদ এবং তৃপ্ত বোধ করার অন্যান্য লক্ষণ। আপনার বিড়াল ভালো মানসিক সুস্থতায় রয়েছে এবং আপনার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিড়ালদের এলোমেলো পৃষ্ঠের প্রয়োজনের আরেকটি কারণ হল তাদের অঞ্চল চিহ্নিত করা। বিড়ালদের থাবাতে ঘ্রাণ গ্রন্থি থাকে, স্ক্রিপ্টিং বা প্রয়োজনে তারা একটি এলাকায় তাদের ঘ্রাণ জমা করে, অন্যান্য প্রাণীদের জানাতে তারা সেখানে ছিল এবং এলাকাটিকে তাদের নিজস্ব বলে দাবি করে। টেলারেড আইস। বিড়ালের পিপলরা আলোর উপর ভিত্তি করে আকার ও আকৃতিতে ওঠানামা করে এবং আবেগ তাদের চোখকে প্রসারিত করে। বিড়ালরা তাদের চোখে এমনকি অল্প পরিমাণে আলোর অনুমতি দেয় যাতে তারা অন্ধকারে আরও ভালো দেখতে পারে। দিনের বেলা বিড়ালরা তাদের পিপলদের ট্র্যাক করতে পারে, এটি কতটা উজ্জ্বল তার উপর নির্ভর করে। মজার ব্যাপার হল চোখের আকারও আপনার পোষা প্রাণীর মেজাজের একটি ইঙ্গিত হতে পারে। যদি আশেপাশের আলো স্বাভাবিক হয় কিন্তু আপনার বিড়ালের চোখগুলো প্রসারিত হয়, আপনার বিড়াল চাপ, উদ্বেগজনকভাবে উত্তেজিত বা ভয় থাকতে পারে। বিড়ালদেরও প্রায়শই তাদের তাপচক্রের সময় চোখগুলি প্রসারিত হয় এমন পরিস্থিতিতে যা তাদের আনন্দ দেয়, যেমন তারা যখন তাদের প্রিয় খাবার খেয়েছে। যদি যথেষ্ট আশেপাশের আলো মুখে উপর পড়ে তবে আপনার বিড়ালের চোখ ক্রমাগতভাবে প্রসারিত হয়, তবে এটি একটি পশু চিকিৎসকের কাছে যাওয়ার সময়। ওয়াই ইউর ক্যাট স্লিপস উইথ ইউ। বিভিন্ন কারণে বিড়াল আপনার সাথে ঘুমায়। বিড়ালরা মানুষের চেয়ে উষ্ণ তাপমাত্রা পছন্দ করে, সুতরাং যখন আশেপাশের তাপমাত্রা একটু ঠান্ডা হয় এবং আপনার শরীর তাপের একটি ভালো উৎস, আপনার বিড়াল আপনার সাথে ঘুমানোর আরেকটি কারণ হল সে নিরাপদ বোধ করতে চায়। বন্য অবস্থায় শুয়ে থাকা বা ঘুমানো প্রাণীদের শিকারীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। একজন বিশ্বস্ত মানুষের উপরে ঘুমানো একটি বিড়ালকে নিরাপত্তার অনুভূতি দেয়, সেই সাথে শান্তিতে ঘুমানোর জন্য আরাম এবং উষ্ণতা দেয়। বিড়ালরাও আপনাকে স্নেহ এবং ভালোবাসা দেখানোর জন্য আপনার উপর ঘুমায় যখন বিড়ালরা খুব স্বাধীন হতে পারে। আপনি যখন দীর্ঘ সময়ের জন্য বাড়ি থেকে যান তখন তারা আপনাকে মিস করে এবং আপনি যখন ফিরে আসবেন তখন আপনার সাথে আলিঙ্গন করতে চাইবে। অল রাইট, এই নয়টির মধ্যে কোনটি আপনার বিড়াল করে থাকে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এইরকম প্রাণী সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।